এটা কি বলছিস তুই? মাধবী এখন তপস্যা করছে এই সময়ে? স্বামীজি যে মারা গেছে সেই কথাটা ওকে বলবার জন্য তুই সমানে জেদ করে যাচ্ছিস। এটা শুনলেই ওর তপস্যা ভঙ্গ হয়ে যাবে, আর ওর এত বছরের কষ্ট সব ব্যর্থ হয়ে যাবে। পার্টনার, মাধবী কিন্তু দু একদিন ধরে তপস্যা করছে না, 18 বছর ধরে তপস্যা করছে, সব কিছু ত্যাগ করেছে ও। এই বিষয়ে ওকে বললে ওর তপস্যায় বাধা পড়বে না। আর তাছাড়া স্বামীজিকে ওইভাবে খুন করে থাকা নন্দিনীর পরের লক্ষ্য কিন্তু তুমি অথবা আমি। আমাদের কিছু ক্ষতি হবার আগেই মাধবীকে এই ব্যাপারটা জানাতে হবে। আমাদের কি করণীয় সেটা মাধবী বলে দেবে। আমাদের ওর সঙ্গে দেখা করতেই হবে। হ্যাঁ, এটা তুই ঠিকই বলেছিস, কিন্তু শিবরাত্রির দিন ও তপস্যা সম্পন্ন করে বরদান পাবে, কিন্তু এখনও ওকে বলাটা ঠিক হবে কি না সেটাই ভাবছি। এভাবে যতদিন যাচ্ছে আমাদের বিপদ তো বেড়েই যাচ্ছে। এই রকম অবস্থায় শিবরাত্রি পর্যন্ত অপেক্ষা করা খুব বোকামি হবে। তুমি এখন আর এত কিছু ভেবো না, চলো মাধবীকে দেখে আসি। হ্যাঁ, তুই এত করে বলছিস, চল দেখে আসি। হ্যাঁ, এসো পার্টনার। বিজু, আমরা এখন মাধবীকে দেখবার জন্য যাচ্ছি, এই ভৈরবীকে নিয়ে গেলে কেমন হয়? রাজশেখর, আমাকে নন্দিনী এইখানে মাছ বানিয়ে রেখে দিয়েছে, আমি তো এখান থেকে বেরোতে পারছি না। ওকে সঙ্গে নিয়ে গেলে তো ভালোই হয়। হ্যাঁ, ও সঙ্গে গেলে নন্দিনীকে আটকাবার জন্য কিভাবে কি পূজো করতে হবে সেটা ভৈরবী সরাসরি জেনে নিতে পারবে, ভালোই হবে। ওই জঙ্গলে ভৈরবী সঙ্গে থাকলে একদিক থেকে আমাদেরই তো ভালো। যে তোমাদের ক্ষতি করতে চায় তাকেই তোমরা তোমাদের সাথে নিয়ে যাচ্ছ। ভৈরবী তো এখানে মাছ হয়ে সাঁতার কাটছে, গঙ্গার রূপে ওটা নন্দিনী, ওকে নিয়ে যেও না। চল ভৈরবীকে দেখি। হ্যাঁ, শোনো লক্ষ্মী। হ্যাঁ মালিক। গঙ্গা কোথায়? জানি না মালিক, সকাল থেকে আমিও দেখিনি। ঠিক আছে, তুমি যাও। চলো পার্টনার। ওই দেখ, ভৈরবী চলে এলো। ভৈরবী, আমরা দুজনে একজনকে দেখবার জন্য যাচ্ছি, তুমি আমাদের সঙ্গে গেলে খুব ভালো হতো। আমি কোথাও যেতে পারবো না, আপনারা ঘুরে আসুন। কেন, এটা বললে হবে না ভৈরবী, আমরা এখন যাচ্ছি একজন গুরুত্বপূর্ণ মানুষের কাছে। হ্যাঁ ভৈরবী, তুমিও যোগিনী, ও তপস্বিনী। তপস্বিনী? সে কে? মাধবী, ও হলো আমাদের স্বামীজির বোন। স্বামীজির আবার বোনও আছে? হ্যাঁ ভৈরবী, মাধবী একজন ডাক্তার, ওর স্বামী সাপের কামড়ে মারা গিয়েছিল বলে রেগে গিয়ে নাগ বংশকে ধ্বংস করবে বলে শপথ গ্রহণ করেছিল। একটানা 18 বছর ধরে একটা ঘন জঙ্গলের মধ্যে তপস্যা করে চলেছে, সব চুলগুলোতে জট ধরে গলা পর্যন্ত উইয়ের বাসা জমে ওর সারা শরীরটা একেবারে ঢেকে ফেলেছে। তুমি ওকে দেখলে পরে নিজের চোখকেও বিশ্বাস করতে পারবে না। সামনে শিবরাত্রিতে ওর তপস্যা পূর্ণ হবে, মাধবী শিবগণ হয়ে যাবে, তখন আর মাধবীর হাত থেকে নন্দিনী কিছুতেই বাঁচতে পারবে না। মাধবী নন্দিনীর গল্প শেষ করে দেবে। এতদিন আমাদের সাথে স্বামীজি ছিলেন, এরপর তার জায়গায় মাধবী থাকবে, সেই জন্য স্বামীজির মারা যাওয়ার ব্যাপারটা মাধবীকে জানাতে যাচ্ছি। তুমি অনেক মন্ত্রতন্ত্র জানো, তুমি আমাদের সাথে গেলে মাধবী নন্দিনীর কাছ থেকে বাঁচবার কোনো একটা উপায় বলবে, সেই জন্য তোমাকেও যেতে বলছি, চলো না ভৈরবী। মাধবী কোথায় ছিল এতদিন আমি জানতাম না, ভালোই হয়েছে তোরাই আমাকে সেখানে নিয়ে যাচ্ছিস। তোদের সাথে গিয়ে ও কোথায় আছে সেটা আমি দেখে আসবো। তুমি কি চিন্তা করছো ভৈরবী?
আমি তো তপস্যা করে যোগিনী হয়েছি, আর ওই মাধবী শিবের তপস্যা করেছে। আমি যদি ওই জায়গায় পৌঁছই, আমার শক্তির কোনো ক্ষতি হতে পারে কিনা দেবী মাকে জিজ্ঞেস করছিলাম। উনি বললেন কোনো অসুবিধা নেই, আমি যেতে পারি। স্বামী সরণমাইয়াপ্পা, চলো। তোরা যদি পাপ করে থাকিস, ওই মাধবী তোদের দিয়ে পাপ করিয়েছে, আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার মাকে সঞ্জীবনীর শক্তি দিয়ে মেরে ফেলেছিল, তোদের থেকেও ভয়ঙ্কর শাস্তি দেব আমি ওকে। ওই মাধবী ওই জঙ্গলেই আছে তো, আমি থাকতে ওকে তপস্যা পূরণ করতে দেব না, কিছুতেই না। ওই বিশ্বাসঘাতক মাধবীকে আমি ছাড়ব না। এসব হইরবি, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তুই বললি বলেই আমি মাধবীকে দেখতে এসেছি, কিন্তু স্বামীজি মারা যাওয়ার ব্যাপারটা মাধবীকে কি করে বলবো সে বিষয়ে চিন্তা করছি। ভেবো না পার্টনার, তোমার কিছু বলতে কষ্ট হলে সেটা আমি বলে দেব, তুমি এত চিন্তা করো না। সেটা নয় বিজু, ওই মাধবী ছিলেন একমাত্র আমাদের স্বামীজির বোন। এখন স্বামীজির মারা যাওয়ার ব্যাপারটা ওকে জানালে সেটা মাধবী সহ্য করতে পারবে না। এই ব্যাপারটা শুনে ও যদি রেগে গিয়ে তপস্যা ভঙ্গ করে নন্দিনীর কাছে বদলা নেবার জন্য উইয়ের ঢিবি ভেঙে বেরিয়ে আসে। আসুক না, মাধবী এসে নন্দিনীর বিনাশ করুক, তাতে তো আমাদেরই ভালো হবে। এটা নয় বিজু, এটা কি করে সম্ভব? মাধবী যদি সিদ্ধি লাভ করে তাতে আমাদের ভালো হবে, ও যদি তপস্যা ভেঙে ফেলে তাহলে তো সাধারণ মেয়ে হয়ে যাবে। নন্দিনীকে আটকাবার জন্য আমাদের স্বামীজি ছিল, তার অবর্তমানে এখন আমরা পুরোপুরি মাধবীর ভরসাতেই আছি। হ্যাঁ পার্টনার, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। মাধবী যত শক্তি লাভ করবে আমাদের জন্য তত ভালো হবে, সেই জন্য ব্যস্ত হয়ে স্বামীজির মারা যাওয়ার ব্যাপারটা বলে মাধবীর তপস্যা ভেঙে দেওয়াটা আমাদের পক্ষে ভালো হবে না। এই কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো পার্টনার, কিন্তু এখন তো শুধু আমরা দুজনেই মাধবীকে দেখতে যাচ্ছি। এখন স্বামীজি কোথায় সেটা জিজ্ঞেস করলে ওনার মারা যাওয়ার ব্যাপারটা তো জানাতে হবে। আমরা কেন ধরে নেব যে স্বামীজি মারা গেছেন, ওনাকে আমরা দেখতে পাচ্ছি না বলে? এটাও তো হতে পারে যে নন্দিনী ওনাকে বন্দি করে রেখেছে। এটা তুমি ঠিকই বলেছ, শিবরাত্রির পরে মাধবী শক্তি পেয়ে যাবার পরে স্বামীজির মৃত্যু সংবাদটা তখন দিলেই ঠিক হবে। হ্যাঁ পার্টনার, এখন তাড়াহুড়ো করে বললে মাধবীর শক্তি যদি কম হয়ে যায় তাতে তো আমাদেরই অসুবিধে হবে, তার চেয়ে বরং শিবরাত্রির পরেই বলি। এটা তো ঠিক বলেছ। হ্যাঁ চলো ভৈরবী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
নমঃ শিবায়। মাধবী, রাজশেখর আর বিজু তোমাকে দেখতে এসেছে। ওম নমঃ শিবায়। 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 স্বামী যে চিঠিতে যে চারটে স্তম্ভের ছবি আঁকা ছিল, এর সাথে কোনো না কোনো একটা